তো ক্রিয়াবহু নাটকের তিসরা ক্লাস তিসরা ভাগ মানে আমরা ধরে লই পেজ নম্বর 33। এবার দড়ি হুলকন মানে দড়ি খানা কর দড়ি হুলকন মানে দুসরা ভাগ কা দুসরা হিসা কো চাহে ভাগ কো পারিও তো শান্তি খন্ডি নিরায় চরণে হাঁকা হাঁকা হিড়কন দেখা শান্তি খন্ডি মানে শান্তি কর কমরাই নিরা হাঁকা হাঁকা নিরায় চরণে হাঁকা হাঁকা হিড়কন মানে শান্তিকর কমরায় নিরায় চরণ কে হাঁকা হাঁকাই সময়টা নিরায় কয় চরণ এ চরণ কাহা আইস এ চরণ এ কাহা আইস চরণ বতাও কামেক বেরি কাকরো দেখা নাই যখন রাও দেলেক নি তখন কয় যে কামেক সময় কেউ আর মানে দেখা নিতে হবে মোর জুতা গিলা পলিশ দেবে হেতে কাহা যে গ্লাক সব সফা কে পলিশ করে কায় তো এ মাঝে এটা কতকে কতকে সে জুতা লেকে শান্তি আই গেলি কারণ অকর খন্ডি গেলা হ্যাঁ তো ওয়াস শান্তি বাড়া দিন নিরায় কয় আরে তো জুতা লেকে চরণ কাঁ গেলা জুতা লেকে তোয় আবে চরণ কাঁ গেলা শান্তি কয় চরণে চরণ কে শ্বশুরে বাজার পাঠাল অথিক বেসা জুতা পৌঁছি দেব হন একটুকু বেসা আমি জুতালা সাফ সুতরা করে দেই হন ওখানে এখন চরণ এখন বাজার গেলা নিরা নি নি মকে দে না দেখা আজ পত্নী হে কি অকর জুতা সাফ কর অধিকার শান্তি কর নাই কে তো মানে কয়েক যে নি নি আমকে দে আমি করি শান্তি মর কিনা তোহর গোড় দুইটা ছড়া কাহু ছুয়ে এক্তিয়ারি নাই দেখ আমার খালি তারা দুটা গোড়ে ছুঁয়ে খাই মানে নম করে খালি অধিকার আই আর কোন অধিকার নাই বড়া বাদ করে দিলে নিরা কিনা কিনা কহলে ছুলে কিনা যায় তো বুঝলে এসন কাহ কইস তো যদি আমাকে ছুইস তো কিনা আমার যাইতে চলে যেতে না শান্তি কই বেসা বেসা মর হিয়া আর না দুখাইয়া আর আমার হৃদয়কে কষ্ট না দে আমার হৃদয়কে দুঃখ না দে নীরা বসলাক শান্তি জুতা পৌঁছে লাগলি আর নীরা বসিকে আহে শান্তি জুতা সাফ করে দেখ নীরাই কয়েক শান্তি তুই এঠিনে সুতিস দেখা অতিক বড় সমস্যা আর দুঃখে কথা যেকর বহু কাহা ঘুমায় এগর পাতা নাই কে তুই এঠিনে ঘুমাইস শান্তি কয়েক হ জবাব দরে ঠিক আমি এঠিনে ঘুমাই নিরা কয় ইহা তো খাট নি বিছনা নি কেসে সুতিস লে কথা নাই কে যেগর বহু বিনা খাইটে বিনা বিছনা যে ঘুমায় এটা এগর পাতাই নাই কে তো কয় ইহা কিছু নাই খাইটে নাই বিছনাও নাই তো তুই কেসে ঘুমাইস সন্ত কয় তোরা মোর প্রভু তোরা মোর দেবতা গরিব ঘরে বেটি লেল খাট কাতা কিছু দরকার নি এবে তোরা তো আমার ভগবান একে তোরা তো আমার সবকিছু একিয়া আর আমি তো গরিব ঘরে বেটি ছোয়া আমার জন্য কোনো দরকার নেই রেখে আমরা যা ভুঁয়া তুইয়া সারাই ঘুমাই গরিব গারে বেটি মেন তু সেট গারে কুটো হু গরিব গারে বেটি জরুর রাখিস লেকিন তুই সেট গারে কুটো রাখিস শান্তি তোর গাতে এক পদ গহনা নি দেখা হোক নিরাই কয় যে তোর গাতে শরীরে একটুকু গহনা নাই কো কিনা কামে কিনা ব্যাপার শান্তি কয় বিধিক বিড়ন সয়া গহনা পিঁধিকে কিনা হাতে এটা আমার এক বিধি বিধান কি আর কোনটা করো গহনাটাই আমার সবাই কিনা দেতে যখন আমার রুটি নাই তো গহনা কার কিনা দরকার যখন সয়া আর কলে যখন আমার সয়াই নাই তো ফের গহনাটাই কিনা করতে শুষ্কে এলি মানে কাঁদে লাগলি আরে তুমি কাঁদে এস কায় কিনা নাই কাঁদে এস সন্দেহ করে নিন সয়া কাঁদব কায় কিনা জন্য আমি কাঁদব আমার কিনা আইসাম কিনা জন্য আমি কাঁদব এরা বুঝলো বুঝলো শান্তি তুই গুমানে এই কথা কইস তুই বুঝলিও তোর দুঃখ লাও তুই কই তুই এসব কথাটা আমার পাশে কহিস আচ্ছা মই প্রভুকে ডাকে ঠিকই আছে আমি প্রভুকে ডাকু শান্তি শান্তি কয় মই তোর ঘরে ঘরে হট প্রভুকে ডাকিয়া না না এই ভুলটা করিয়া না কুকুর ডাক ডাক একটা আমরা গড়ে ধরে এরা কয়েক তো সুগুমরা কয়েক চুপ
Then go Fufu, 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 Fufu. Willia Auli. Willia go Kinare, Niru, Moka Hakaule. Get it? Sam Hakaule, Dakle. Then go Achapufu, Tora, Sobekai, Gata, Kinamavale. Something ever Kotako Surun Rankola. Is there a Gata Kinabu Jilaya? Kaiwata Kinahalo. Kina. এসব কথা কাহা কইস কিনা হাগলে কানা ই ঘরে কামিন না গাতে একটু গনা না এক খাড়া ইজের লুগা একে তোরা ঘরে কামিন বনে রাখলে এক একর একটু কাহু গহনাও নাই খে আর এটা সাফাল শাড়িও ইদন নাই খে কি ব্যাপার বুঝছে কুলে গো কামিন নিত কিনা কেরিয়া কুদরিত আর তবে কিনা হাকি তুমি কামিনী তোর কিনা হাকি কেরিয়া কুদরিত হবে করি তো কামিনী তো হ্যাঁ কি নিরায় কয়ে ফুফু রাগে গুসা করি গে কুইলিয়া কয়ে ঠিক আয় বাবা ঠিক আয় কাইলে গহনা গুড়িয়া লুগা ফাটাই ঝগড়াও বেশি পূজা করবে সে ঠিক আয় আমার উপর তো রাগ কা দেখাইস কাইলে তো একে যত করবো সে গহনা গুড়িয়া লুগা ফাটা যত করবো সে দি আর ঝগড়া হি মানে লড়কায় দিই চেরা বটে চার মাস থানে মানে আজ তো গবচাই খুন চার মাস তো এসনে পেরালে হারমান করেতে আর আজ একদম যত করবো সেতে দিয়ে দি গবচাই খুন মানে বসাই খুন নিরে কই উটা চাল তো দেবে হেতো হেতে ন কিনা চাল মানে জবাব আমি কিনা করবে কি নেই করবে সেটা তোকে জবাব দেবে কেমন কিনা হ্যাঁ এবার পরে মানে শান্তি খেবরে নিরাই কথা করা শুরু করলাম কইলা কই হেলেক বাবা হেলেক পাঁচরা গছি রাখো মাই গো মাই বহু না যুগনি শাড়ি দাহা গনা দাহা আর একটু এক রূপ রলে তো কেরিয়া কুদরি একর মানে বিরাট অফসোস এই কই বা তোর কথাটা আমি পাঁচরা গছি রাখো মানে এটা বহু ভুল নে এ যে যুগিন আহি কেরিয়া কুদরি যে পারবো সে দিয়ে শাড়ি দিয়ে গনা দিয়ে আর কোনো দিয়ে আর একটু রূপ রলে তো কিনা করতে এটা কইকার কইলিয়া মানে ওর পাশে আয় নিরাই কয়েক রাগি কে ফুফু মানে আলতু ফালতু কথাটা খারাপ লাগে কইলে কয়েক তহু যে রে বাবু কিনা কব আগু বউটি কেসন রলি দেবি ডুল আর ইটি ছি 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 যুগিন না ডাইন ডাকি তো একর আগু বউটি কিরকম দেবী রকম রয়ে এলি সুন্দর রয়ে এলি আর ইটি বাপরে বাপ যুগিন আল্লাহ না ডাইন আল্লাহ আসি ঘাড়ে টিড়ুয়াল লাগলে কিনা ঘাড়ে টিড়ুয়াস লাগলে কিনা বহল পানি পিও ছি ছি তো যদি মানে গর্দনটা যদি পেয়াসে লাগলা হয় গলাটা যদি শুকায় যায় তো কিনা ইহা তোমার যে কোনো অনেক বহি পানি পিও লেব মানে তোর বিয়া করে সাধারণত কিনা তো যা থাক বউ উঠাই গেলে কয়েক মানে ছি 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 কইকারু মানে বাহারালি শান্তি মুখ ডাবিকে ডাই চুপচাপ মাথা ঝুঁকাই বেচারি ডাই মুখ ডাবিকে ডাস না শান্তি মোটাই আসো নাকি ডাস না মানে তো ডাস না এবার মোটাই এরকম একে মানে এরকম বুঝ কবি করে ই ঘাড় কন্যাটা ভচরটা বেড়ায় লাহে নিরাই কয়ে শান্তি জাহরাত যে ঘাড়ের লোক এখানে কথাবার্তা গিলা ধৈর্য গিলা স্বভাব গিলা সবাই বদলি গেল সুধার হেত শান্তি সুগ্রহাবে হেত তহি পারবে এখানে সুগ্রহ পারলে অন্য কেউ নি পারত শান্তি সমগল রায় একদম ধীরে সে কহে কিনা কয়ে মাই বসমতা মকে গহলায় মানে তুই এক চজ নি আমাকে তো বসমতা জাহির মায় গহলাই লেকিন তুকু দেয়া নি করলি আমার উপর কিনা রূপে লন্দিসে নিহি উঠেতে বঠেতে আবগা টুমে টুমে কেরিয়া কুদরি আহনা বানা যে কোনো সময় যে কেউ উঠত বসত না সবাই খালি টুমে টুমে মানে বাইক বাইকে খালি কেরিয়া আর কুদরি এটাই আমাকে কহ জাহির মাই এথি মোর কিনা দোষ এটা আমার কিনা দোষ মই শাড়ি নি খোঁজ হ গহনা নি খোঁজ রূপ নি মাঙ হ এটাই চাও হ সয়াক বড় করে
জাহির মাইকে একটা বিনতি মাঙ্গে যে হে জাহির মাই, আমি এখন আর মানে শাড়িও নি খোঁজই হোক, গহনাও নি খোঁজে, আর রূপও নি মাঙ্গয়ো, আমি একটা জিনিস মাঙ্গয়ো কিনা না, যেসে সয়াক গড়তরে আমি জায়গা পাই, এটাই মাঙ্গাই। এহ মাঝে কানু খিড়কন, কানু কয়ে তই কনে গো, কান্তি কয়েক আগু তই কহে বাবা তই কন, কানু কয়েক এরে মকে নি চিনে মোর নাম কানু, কানুই কয়েক শান্তিকে তো আমাকে চিনে নি পারে, সামর নাম কানু, শান্তি কয়েক হ্যাঁ তই কানু বাপ, আমি তোকে দেখলে নে কম যে বাবা কেসে কে চিনব, আরে তুই কানু হকিস, তোকে তো আমি দেখিও নি, তোকে তো চিনব কেসে, কানু কয়েক মই পাটনা মহান পড়ো পূজা ছুটি হল হে তে ঘর, কই আমি পাটনায় রইও ওই পড়িও পূজায় ছুটি পাওয়া লাগে, কই কে আও লাগিও মেনতুক দেখো হ আমকে সুধিয়াও কেউ নেক, যাকর মাই নাই রহে ওই হেরে টু, কই আমি ঘর আউলিও লেকিন কেউ আমাকে পুছো অতনি, বুঝি পারলি আজ যে যাকর মাই নাই ওকর কেউ নাই মানে উঠুবর হেকে, শান্তি কয়ে পছন্দ কইস না বাপ, মই তোর আহ মকে মাই নি কবে প্রথম কহলাই নি, আমি তাই তো আমাকে মাই নি কবে, কানু কয়ে নিষ্ঠা কইস মোর বাপে কিনা মকে ভাঁড়িত রহে, সে তো কইস তাহলে আমাকে আমার বাপে এতদিন ধোকা দিকে রাখলা ভাঁড়লা হে, ওই কই মোর মাই পাড়াই তুন গেলাই চান মাইটি, ওই তো হামেশা কহে যে আমার মাই চান মাঠি পড়াইকে গেলাহি, শান্তি কয়েক মই ঘুরি আও না বেটা মোর কানুকে ছাড়িকে কেসে কে রহ পারা ফারাকে, হ্যাঁ আমি ঘুরি তোকে ছাড়িকে আমি কেসে রহ এতনা দূরে, সোনা মোর চুমালিকে একদম মাই কহি হাকাম বাবা, কয়ে গে মোর সোনা একবার আমার আমাকে মাই কহিকে ডাকে বাবা, কানু মাই 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 তিনবার কল, শান্তি মোর সোনা বাবধন মুখে টিড়ুয়া তোর মুটা ঝুড়া লাও তাহলে খাইক দেবো, কই বাবধন মুখে পেয়াসে আইস তাহলে দুটো তুমি খাই লেবে, কইকার লেই গেলে দড়ি খানা ঘুরন হুল কর, তিসরা ভাগ গাওয়েতে গাওয়েতে আগা পেছু হেকে পড়কু আর নীলাকর হিড়কর, একটু বাতাও দে একর পয়ের আমরা কয়টা গীত শুনলায়ও, এবার পইল কোটে গীত শুনলাই আমরা তাকে খেয়াল নাই স্যার, দুটো দুটো স্যার, एगो चरण को आ गया था शादी में करने के समय, उस समय वो गया था सर, और एगो उसके बाद में और एक बार गया निशाकर राय का प्रवेश के समय सर, निशाकर जब आया था उस समय एक गया था सर, हाँ दो दो तीसरा गीत हम लोग सुन रहे हैं, ठीक है चार्टा गीत है पूरा कहनी टाइम नाटक टाइम, তিসরা গীত আমরা শুনাইও ঠিক আছে কিনা কয়েক, এটা গাঁও হত লীনা আর পড়কু দুই লোকের, গাওয়েতে গাওয়েতে আঘাত হেকে পড়কু আর লীনা কর হিড়কন দিয়ে সমাহাত, ও কেরিয়া বাদরে ঝিকি মিকি চমকে কদম একা ফুল গমকে, লাই কয়ে যে কেরিয়া বাদরে যা হয় ঝিকি মিকি কদম কা ফুল যা হয় হ্যাঁ না গমকে তো পড়কু ঘুরাই দে, ও ধরনে তো সুখল ফুলা সজনিকা গড়ে ধুরা আষাঢ় মাসে আষাঢ়ে বরিসে বরিশল ঝমকে, এই কয়ে যে ও মানে ধরনের তো সুখল শুখলা ফুলা, ধরন মানে পানি নি গিলে তোর যে কেরিয়া বাদরে ঝিকি মিকি যে চমকে এক আর কদমে ফুল যে গমকে এক, ও ফুলটি তো শুকাই গেল কেসে না, এই যে ধরন গিলে পানি নি পড়লে শুকি গেল, সজনিক গড়ে ধুরা আর তোর গড়ে ধুরা উড়ে লাগলো,
আষাঢ় মাসে আষাঢ়ে বরিশ বারিশ বরিশ চমকে আষাঢ় মাসে লেক না বর্ষা গিরে লাগলে পড়কুই গলে গাব দিয়ে লাগে কিনা কত ও শ্রীশ ফুলে শ্রীশ শ্রী শ্রী দলনা ভর একা আনা আর গোনা শ্রীশ ফুল লে শ্রী শ্রী দলনা শ্রীশ কর যে গাছ আহে গুদাই যে কর ফর গিলা লম্বা লম্বা ঝুকল ঝুকল রয়ে সেটা কয়েক শ্রীশ ফুলে শ্রী শ্রী দলনা ভর একা আনা আর গোনা ভাঁর যে ফুল রস্ট হয়ে ভরা ওকর আনা গোনা চলে শ্রীশ ফুলে শ্রী যে ফল ফুল যে লড়কল হয় ও ফুল কে চুষেলায় ভরা আবে হে পড়কু কয়েক কু কু কুইলি কুহু দেলা হামকে লিনাই কয়ে কু কু কুইলি কুহু দেলা মুখে কয়েক মানে কয়েল কুইলিটি আমকে কুহু দিলি তখন লীনা কয়েক না না তোকে নি আমকে কুহু দিলাই এরকম লীনা আর পড়কুক বিচে গীত হেলে একর বাদে পড়কুই কয়েক উ হেলে তুমি পড়াশোনা এলাহাবাদে করলে তাহলে তো পড়ালেখা এলাহাবাদে করলাইস লীনাই কয়েক ইয়েস ই রাজ বিজয়পুরটা মরলে নেওয়া জায়গা হ্যাঁ মাই করলাই এই যে জায়গাটা আওয়ালাই এখন বিজয়পুর তো ইহা এটা আমার মানে নতুন জায়গা আছে বিজয়পুরে কার মহারাজা করে হ্যাঁ গোকুল প্রসাদ তো তোর কই গলে তোর বাপ উহা কিনা করে এলছে মানে দুসর কর কথা পরিচয় হবো যে লীনা কই তাহলে তোর বাপে উহা কিনা করে এলো লীনা কই বিজনেস আচ্ছা লীনা তুই নিষ্ঠা করে কবে মোর ঘাটটা তোকে কেসন লাগু তুই ভালো করে কবে না সত্য সত্য কবে যে আমার ঘাট দেওয়া তোর কেসন লাগু তখন লীনা কয়ে ঘর মানে ঘাটটা মানে কিনা কইস পড়কুই কয় ঘরে লোকজন যেসন বাপ ভাই ফুফু গাড়ে নামা বহু ঘর মানে আমরা ঘরে যেত লোকজন আয় যেসন আমার ফুফু আই বাপ আয় ভাই ভাই আয় নামা বহু আয় এটা তো কেসন লাগু হোক লীনাই কয়েক বেদাই ভালো বেদাই ভালো মানে মোর গুটি লাগে তো দাদাই কিনা ঠানি খুন এসন কেরিয়া টিকে বিয়া করলে লীনা করো বাদ এটা এলে যে আমার একটা জিনিস চিন্তা লাগে গুটগুটি মানে চিন্তা যে কিনা বুঝি কে তোর দাদাই কেরিয়া বহু টিকে কেরিয়া টিকে বহু পড়াইকে বিয়া করলে কিনা ব্যাপার কেরিয়া মানে গতটা না মনটা কোনটাতে কেরিয়া বুঝে গেছিস গাতটা না মনটা মানুষ তো আগু গতটাকে দাঁড়িয়েছি মানুষের কাম আগু গতটাকে যাঞ্চ করা দেখা দাঁড়িয়েছি মতলব ফরক করনা দেখনা পড়কু টকটকিয়া পাকল আমটি কিনি খুন ঘাড়ে আনিকে কাটল পইতে যদি পোকা বাইরাই তবে একটাকে সওয়াল করলে যে যদি খুব সুন্দর আমটি পাকলা হয় আর ভালো দেখা হয় ওকে ঘরে আনে যদি কাটি যদি পোকা বাইরে গেলে তাহলে কিনা হাতে দিনে গিন গিন লাগে তার কুড়ে ফেকল ফেকান যায় খারাপ লাগে গিন গিন লাগে আর কেচড়ায় সার কুড় মানে কেচড়ায় ডিঙে ফেকল যায় পরকুই মানে উপরে চিকনটালে ভিতরে গুণটা পশি দেয় কয়েক একর কথা যে তাহলে উপরটালে ভিতরে গুণ্ড ভালো হ্যাঁ আফগানিস্তানের কথা একদম সহি কথা আছে এতেই কোনো ভেল নাই এটাই কোনো ভুল নাই পড়কু কয়েক তবে ওহে বুঝে তবে এটাই জানে কি উপরটা চিকন চাকন নাই কে গেলে ভিতরটা একদম পাকলা হয় একদম গুণে ভরি হয় উপরে কেরিয়া দেখি কোন চমকে নেখে গুণে আথাও দরিয়া এক লেকিন ওরকম বুঝি গেল কি বহুত মানে গুণমান কি শান্তি সাহেবিক পাশে নেশা করে খিড়কন সাহেবের পাশে নেশা করে আওলাগ নেশা করে কয়ে গুড আফটারনুন ইয়ং ম্যান নমস্কার করলে বেটি লীনা সঙ্গ গাল সাল করে হা 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 অল রাইট আই এম ভেরি চিয়ারফুল বহুত সুন্দর লাগলে আমাকে বহুত পছন্দ লাগলে আমার বেটি সঙ্গে গল্প করে সেটা আমাকে বহুত পছন্দ লাগলে পড়বি তো আচ্ছা তোরা বসা মই থানা লে আও পড়কি কই তোর ঠিক আই রহা আমরা থানা বললে ঘুরি গাও বাইরে গেলাম নেশা করে ডাকাই কে লীনা কয়ে লীনা হ্যাঁ লীনা কে কয়ে লীনা তো লীনা কয়ে হ্যাঁ
ঋষাকারে কয়েক তোমায় পড়কুক সময় চোরা পিড়িতেক দরিয়ায় উপরে উচরাওলে কয়েকটা পড়কুক সময় প্রেম পিড়িতেক কথা শুরু করে দিলছি দিশা রাখবে তোকে খালি প্রীতে খিটিয়ে ডিঠয়ে সাজে হেতু কয়েকটা খেয়াল রাখবে যে খালি তুই মানে উপরা উপরি উপরি প্রেমেকর জাল বিছাবে ছল করবে মোর বেটি বডিকে তুই মোর কাম করে আমার বেটি বডিকে মানে একর নিজের বেটি নয় ওই বেটি বডিকে তুই আমার খালি কাম করবে তোর এটাই কাম একর অজি দেব টাকা একর বদলতে কিরা পাবে পয়সা পাবে টাকা পাবে যদি বগড়াবে হদিসে রাখে তো দিনগাড়িটা মোর হাতে যদি কোন রকমে ভুল করিস কোন খারাপ করিস তো জীবনটাকে আমি শেষ করে দেব পিস্তল ধরে জখিয়া দেখাই দিলে যে জীবনটা আমার লীনা একর পর একটু হুঁসেলে এগো বসমতা মাই এগো জাহির মাই থুরু থুকু বুড়া বাপ মাইকে ছাড়িকে চাকরি কাছে আউলো ফারাকে ঢের ফারাকে বেজায় টানে ই বেচারি গরিবি খালাপ তং আইকে ঘরে বুড়া মা ওকে ছাড়ি কে আর পয়সা রোজগার করে খাতির বহুত দূর আই গেল টাকা কামাব খাতির আর গিরল নিশান নেশা করক চক্করে এখন এক অবসর হয়ে গেছে আমি নেশা করক জালে বাজি গেল অকর এহ আঝাড়া বাঝাড়া মহাজালে একর যে হে লন্দর ফন্দর কামে বাজি গেল মকে বাঁচে তেহে বাট দেখাওয়া বসমতা মাই ডহর দেখাওয়া জাহির মাই গো আমাকে বাঁচাওয়ার খাতির কোন উপায় করি দে আমার কেউ রাস্তা খোঁজি দে একর পরে দড়ি খানা কর চাল হুলকন এড়ি দড়ি ঘুরন চাল চৌথা ভাগ মান আমরা আই গেলাই কানু আর শান্তি কর হিড়কন এ বিচে কানু আর শান্তি দিল সমাপ কানুই কানি কানি কয়েক মায় গো উড়ি আজি মায়ে মকে আনখায় গেরিয়াও কয়েস মাই কেথিক জ্বালাই কেথিক তে বুড়ি আজি মতলব কুইলিয়া এ ওকে ধমকা হল দমে কিনা জন্য আমাকে ধমকা হচ্ছে কিনা লাই কিনা করিস কলাগ লেগে শান্তি কই না কানে বাছা পছে লোর মই তোর বাপেক বেবাক কই শোনাবে এক সুগুর ঠিক আছে তোর পছে লোর পছে তোর বাপকে আমি কই শোনাই দেবে তুই চুপ মেয়ে কুইলিয়া অলতে কানু এরে কানুয়া কানুয়া কাঁ গেল রে পড়ল মুহা হিন্দি আমি দমকাই করে পল মা কানুয়া কাঁগলে রে ইন্দিয়া মানে একটা অপশব্দ কই গে কানু কই যাও গো যাও তুই এক সুগুম গো না যাও মা যাও নি এলে ই বুড়ি বেজাই পিটি এক ডর লাগে মাই কই মাই চুমার না চুমার যাই হয়ে যায় মাই যাই হো না তো ই বুড়ি মন হলে পিটি পাড়ি দিতি কানু বেড়ে গেল এ মাঝে নিরা হইস এরা শান্তি একাই মন গুমানে বসি আইস কানু কাহা একাই চুপচাপ বসি আইস কানু কোনে গেলাম শান্তি কই ফুফু শাসে ডাকল ঠিক গেলা হয় ফুফু শাসে ডাকি পাঠাল ঠিক গেলা হয় এরা কই ফুফু এক যায় ডর যে তয় কানুক সতমাই এই কই দেখ নিরাই যে ফুফু কো ডর আইছি বড় যে তয় সতমাই এক শিখবা ছে কোন উল্টা পুল্টা হাতে না কিনা পাছে ছোয়াটাকে কোন অনিষ্ট করবে পাছে কোন খাওয়াই কুই দেবসি না কিনা আচ্ছা শান্তি তুই কিছু মিছু পড়ালেখা শিখলাইস কথা আগে দিকে বাড়াই যে তুই কিছু পড়ালেখা করলাইস শান্তি মিছা শান্তি জবাব দেখ গরিব গরিবের বেটি জখা কাহা উসাহিত কাহা ওই আমার সময় কাহা আর মকাই কাহা ফুরসতে কাহা যে পড়ে এরকম মেন্তু কানুই কহলায় নাওয়া মায়ে বেশ পড়ে লিখে জানে না কানুই তো কহলায় যে নাওয়া যে মায়া হয়ে তুমি পড়া লিখে জানে ভালো জানে তাদেরকে মিথ্যা কথা আচ্ছা তুমি পড়া লিখা শিখবে তো ঠিক হয় নিজে তো শিখবে তাদেরকে কোনে পড়াও তা তোহরা আমাকে পড়াও কোনে তোহরা নিজে কয়েক মর সাত কাহা হেলে একটা পড়ুয়া রাখবে আমার তো ফুরসত নাই যদি কইস একটা পড়ুয়া রাখবে পড়াও তোকে শান্তি মর পড়ে লিখে মন নেকি একদম না আমার আর পড়ে মন একদম নাকি এটা আচ্ছা মর লাইব্রেরি পথি গিলা কোনে সাজাও লাগে তুই আমার লাইব্রেরি যে কিতাব গিলা হয় সাজাও লাগে কোনে তুই না
हेडमुड़े कह हाँ कैसे का सजा ले जेठी ने जटा उठी ने उठा जे किताब टा जहाँ रखे का लगे उठा के अपने रखा वासे गिरते कैसे के जान ले प्रश्न करे शांति कोई टुकुन आधे पढ़े जानो कोई एक टू पढ़ले जाने बेसी नहीं जाने ये अच्छा जाए तो मोर लाइब्रेरी ले शेक्सपियर है एज यू लाइक इट पोथीटा आनंद भला एज यू लाइक पोसी डालना भाला कोई बैठा ले शांति जहो बाहर बाहर ले पोसी डालना लेके घोई के घड़ी कोली बाहर लिया तुत्ते जगह किधर डर लेकर आई गली ये कोई अटैक चढ़े कैसे खोजी पाई ले तो गले आप तुत्ते लेके आओ ले मतलब इतना चढ़ाते कैसे खोजी पाई ले शांति कहे काइले मैं आपको आदत सजा सजाई के रखो लो तो कैसे नहीं पाओ कल तो हम यहाँ पर अंदर सजा कर रखा है तू तो पाओ नहीं ये अच्छा शांति मिठा को है शांति की ना जानिस झूठ पेमला को है कर जानिस ना शांति की ना है दंड की ना है शांति को मैं तो मैं तो हम ही तो कोई झूठ नहीं बुझ क्यों मिठा नहीं पोला ही ने वे कोत्या पोला इस शांति को नी 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 मैं वही चुपचाप नी पढ़ले शेक्सपियर पोथी खोजी आने पड़े थे तो शेक्सपियर लिखल के तुम जो खोजी आनले बिना पढ़ल दिन है पड़े नहीं मैं तो तोके बिड़लाई पोथी आने पठाओ लो हमें तो जांच करो ली तो कत पढ़ा लिया करो लाइस शांति को रिचिक अधिक पढ़ल हाँ तो एक टुकु पढ़ल नीरा रिचिक तो कत मैट्रिक शांति को पास करो ला तो हाँ पास करो नीरा कह आए पास करो ला हाँ पास करो ला कोई बी ए पास करो ला हाँ कोई एम ए हाँ पास करो ला मैंने शांति पढ़ा लिखा कुत्ते ना एम ए तक एम ए पास करो ला निराय कोई छी 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 शांति मोय तोर सोया अरे बाप इतने पढ़ा लिखा है कि सर हमें तोर पति हला ही हो आर आज ले मोर तोर विवाह के होदी से वहां आज ले हम तो कोई हम तक कोनो ख्याल ही नहीं कर पा रहे हो कोनो जानी हो ही नहीं कर पा नहीं शांति को तोहरा मौके कबो हम सुधियावल ने किया एक तरह तो कबो को पूछ ले नहीं किया तब हम कैसे बताओ आर ई पोलल कापारिया तोर सोम गाल साल करक जोखा का ई अभाग्य वाली कर तरफ से गाल गल्प करक समय कहा कानी कानी बेचारी कोहली मोर जे रूप ने की मोय जे आहो क्रिया कुदरी तोहर लाइक की मोय हेव पारो कि हमें तो क्रिया कुदरी है कि ना हमें तोहरा समान हेव ले पारो नी मोय जे घर गुस्ती आखे खोटा मुजरा मैंने कांटा हमें तो घर गुस्ती कर मुझे ने घोड़ो ही कांटा रखो चुपे ही निरा कोई छी 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 कानिसना शांति कानिसना को चोप 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 और कानिसना आकवार ले गले लगा ले इधाओ मोर कनखी उग्रोली मने कान खोला ले भाली पावलो देखी पावलियो दिशा हेली मतलब ओस हेले दांजलो रूपले गुण डागर आज है बुझे पल्ला के रूप में बसी बड़े हेवी गुण लाले लाल बिना गमों के सिमर एक फूल किना कम ऐसे सिमर का फूल लाल दिखा है लेकिन बिना गमों के कोई दाम नहीं सर क्वेश्चन भी पूछो लाइक हाँ रूप लगुन भलो ये सर मोह जा रहा ही है ना सर हाँ मोह जा रहा है ठीक तो लाले लाल बिना गमों के सिमर एक फूल किना कम इटा মানে আইটিআই ইনস্টিটিউটের পরীক্ষাতে পুছলাই কষ্টর জি এই কথাটা কোনে কহলা তো নিরা কথা এ শান্তিক কথা আগে এ না নিরা কহলা শান্তিক লাইকে যে লয়লাল বিনা গমক এক সিমরে ফুল কিনা কাম কানু এ বিচে সমস্যা কানু কই বাপ বাপ ফুফুই বুড়ি কহলি কই পঠাওলে কিনা কই পঠাওলে এটা কই ফুফুক কথা ছাড়ে
হ্যাঁ বেটা, তোর মাইকে মনে পড়ুক, ওই কুকুর তোকে দিয়ে পারল কুয়াশা ছড়ে, ওটা তোকে মায়ের কব মনে পড়লো না সেটা কয়। তখন কানে কই, হ বাপ তুই কল আইস মোর মাই চাঁদ মাই মায়ের ঘর গেলাহি, কিন্তু কইস যে আমার মাই গেলাহি চাঁদ মায়ের পাশ। নিরা হ কহর মানে ঘুরি আওলাই এটিয়ে তোর মাই, কই হ কল তো রইয়া লেকিন তোর মাই ঘুরি আওলা এটি তোর মাই, এত শান্তি দেখাই কই দেখ। শান্তি বাছা কানু চনহা দুলার দিলে, কানু মাই শান্তি আবে বাপ মোর করাই আবে, তুই আমার করাই বসে শান্তি করাই কানু বসলাক। কানু কয়েক মকে ছাড়িকে আর তো যাবে নি মাই, এ বাবা একবার গেলে আর তো আমাকে ছাড়িকে যাবে নি। শান্তি কয়েক নি বাপ আর নি যাব, না আর তোকে ছাড়িকে নিয়ে যাব। কানু কয়েক আজ তোর সঙ্গে খাব, আর তোকে ছাড়বো না তোর সঙ্গে আমি খাব। শান্তি কয়েক চালে বাবা তোকে বুখাওলা হও না, চল চল তোকে বুখাওলা হও না। শান্তি গেলে কানু মানে শান্তি আর কানু দিয়ে বেড়াই গেলাম। এখানকার নিরায় আপনি আপটুকু অফসোস করিস কিনা রকম, মায় গো বসমতা মায় আর বিড়ম্বনা নিহি, মিনা দে গো মকে গগড়াইস না আর ডরাবে ডহরাবে মায় ডর ঠানি। হে বসমতা মায় আর আমাকে তুমি বিগড়াইস না, আমাকে ক্ষমা করে আমাকে আর বিড়ম্বনা না করে, এখন বাদে আমাকে আর বগলাইস না, আমাকে সঠিক রাস্তায় চালাবে। এতেক দিন মই নিহি পারো পচনাওয়ে নিহি পারো গাঁজে ভাঁজে গমি, এতদিন আমি বুঝালে নি পারি, এতদিন আমি চিনলে নি পারি, এতনা দিন আমি যা হে বুঝে নি পারি, বগলর রহ গেরহ টানে, আমি বগড়ি গ্রহ টানে মানে একটা ভাবে চলি গেলে, ঢের ফারাকে কেজান নিহি পারো রহ চিনে, বহুত দূর চলে গেলে আমি আপনা আপনি চিনলে নি পারবে এতনা দূর চলে গেলে, বাবর মাটি গন করো পিঠে অল মাটি গে লাড্ডু মানে লাড্ডু হেবে বা গোল হেবে করো রহ পিঠে অল, ওটাই আমি ওকে পিঠ খোঁজি বলে যে কোনটা পিঠ কোনটা ভালো, মানে মাটি কর গোলাকার একটি যদি বনায় তখন পিঠ খোঁজলে কোনটা হওয়া দেখ, সবে তো একই রকম। তো সেটা কয়েক যে বগর হ্যাঁ গের হ টানে ঢের ফাড়াকে উজানে নি পার রহ চিনে, বহুত দূর চলি গেলে বগড়িকে বহুত দূর কাকু চিনে নি পারলি, ভাবর মাটি গন পর হ পিঠে অর মাটি লাড্ডু বনাই গেলে এটাকে আমি পিঠ খোঁজি বলে, আজ মোর গুচলি আন্ধার হেলি ফেরিস বিহা, আজ আমার যে মনে ধান্ধার হয়ে এলে সেটা চলে গেলে আর আলো হলে বিহান হলে, আহা অনামে গাছে ডারে ডারে পাঁক পাকুড়ে উছলে ধেরিয়া মন মাতাবে রেন চেরেং বেরেং রাবে, অনা ওই আজ কি সুন্দর গাছ ডাইরে পাঁক পাকুড় সবাই মন মাতাবে রেগে চেরেং বেরেং করহ প্রত্যেক আনন্দে রহ, চরণ এ চরণ আবে নাচে আর গাওয়ে চাঁড়ে মাড়ে রাধা বাটা সারে, আজ মোর নাওয়া দুনিয়ায় ডেগ নাওয়া দুনিয়ায় ডেগ, চরণকে হাঁকা লাগে রে আবে আজ নাচা আজ নাচে গাওয়ে হ্যাঁ না চাঁড়ে আজ খানা পিনা করে আর আজ যে লাগে খামর নতুন দিনে আমি শুরু করি নতুন দিনে শুরু করি। একর বাদে হলে ঘুরন খাঁধা তিসরা ভাগ দুসরা ভাগ পুরাই গেলে মানে চারটা চারটা দিকটাই পাওলিও, একর বাদে সামালিও ঘুরন খানাই তিসরা ভাগ একর এড়ি হুলকন মানে পহলা ভাগ, নিশাকর আর কুইলিয়া খিড়কন, নিশাকর সমস্যা কুইলিয়া হইস, নিশাকর কয় কুইলিয়া দেবী তোর বিপিন কে বুঝাই দেশি ই লেখে ঠেহড়ে কই দিন চলতাক, এরম করিকার কই দিন মামা গায়ে রই কন চলতাক, বিপন কে কয় পরে ঠেহলে জিনগানি তুয়ে খাতিরে কাকরো অধীনে রহে গেলে বেশি দিন নি রহে কিছু দিনে রহে ঢের মান বরং নি রহে লোকে ঘরে রহিস তো ওটাই আর মান সম্মান বাঁচি নি রহে আপন গণে ভর দেইকুন রাহাই কহিও নকরি নকরি বাকরি
ব্যাপার জ্যাপার কিছু তো করো, বড় হয়ে গেল কই দি আপন গড়ে ডড়া থাক মানে কমাও থাক, কাহু তো নৌকরি চাকরি কোনো তো করো বা ব্যাপার ট্যাপার তো কোনো করো, নেশা করে সেই উলিয়াকে কহে। উলিয়াকে তোরা ঠিক কয়া নেশা চর বাবু, নেশা চর কয়ে নেশা করে আহ নেশা চর নি নেশা কর নামটা সুধরা কয়ে। উলিয়া কয়ে হ্যাঁ নামটা মই বিসরি গেল, হ্যাঁ নামটা তো আমি ভুলি গেলে, তোর কথাটা সাইব বিপিন কে কিছু করে চাই, ঠিক কইস তোর কথাটা বিপিন কে জরুর কিছু কিছু করে চাই, মানে কর্তাকে বা কিনা তুই কিনা কর্তা নিশা করে কয়ে কাম ঢের হয় ঠানলে উপায় হবে, বহুত সারা কাম আয় যদি চাহাই তো করে পরে, কথায় আহেক যে টমড়ে ওই পাবে যে খোঁজতাক কিছু না কিছু তো পাও থাকে, আমার সঙ্গ কাম করো এক মাসে হেলু মু 5-6 হাজার দেবে, আমার সঙ্গে যদি কাম করতে তো এক মাসে 5-6 হাজার টাকা দেবে, নেশা করে কয়ে উইলিয়াকে বলে নিশ্চয় নিশাচর বাবু নিশাকর, ফের নিশাচর কহলে কইলে হ্যাঁ হ্যাঁ নিশাকর বাবু মই যাহ বিপিন কে পাঠাই দেব তোরা তুই এক থিরা, লোক লাই গেলে যে 5-6 হাজার টাকা কে কাম দিতে মাসে কুইলে কই থাম 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 ওকে আমি দেব পাঠাই তোরা টুকু জানা, নিশাকর দাও তো থানো লাইও দেখল যায় চিড়িয়াক না ওর বুঝায় যদি বিপিন কে বামে ঘুরাবে পারিও তবে খাপে খাপ, চেড়িয়া আর উরগুঝা শব্দটাকে প্রয়োগ হবে দড়ি বা রসা পাকান মান, যখন রসাক সঙ্গে এক রসাকে আরো দেখি পাক তাহলে চেড়িয়া মানে অপর সঙ্গে মিলি যাওয়া আর উরগুঝা মানে হলে অলগ হয়ে যাওয়া, তো এই কই দেখল যাক তান তো ঠিকই লাগাও লাগে এবার বোধ মিলেক না ছুটে মানে চেড়িয়াক মানে মিলেক আর উরগুঝাক মানে অলগ হয়ে যদি বিপিন কে বামে মতলব আপন ইশারে ঘোরা পারিও তবে তো কামে কামে থেকে এ মাঝে বিপিন আবে স্যার কয়ে কিনা মকে ডাকল রইয়া বাবু তোর আমাকে ডাকল রইয়া নিশা করে তোর মায়ের সং তোর লেখুন কিছু শুকুর গুজারি করে হেলিও তোর লেগে তোর মায়ের সঙ্গে কিছু কথা করলিও চর্চা করলি, বিপিন কই মোর চাকরি তে তো কই আমার নকরি জন্য তো, নেশা কয় কয় উ হলে তোমায় চাকরি করবে তাহলে বুঝা এক নকরি করবে, এক মাসে ধনে পড়ান এক মাস যদি কাম করিস তো বহুত পয়সা পাবে, বিপিন কই মোর কাম আমাকে কিনা কাম করে হেতে, নেশা কয় কয় খালি মাল আনা লেগা তোকে এখানে কাম করে খালি মাল আনবে আর লেগবে, বিপিন কই মাল মানে যেটা করে দের বক্কা এটাও জানিস নি গাঁজা অফিম হ্যানতে মাল মানে হলে গাঁজা অফিম যেটা কালে বাজারে এই জিনিস ওগুলোতে আনবে লাগবে, বিভিন্ন মানে চরিয়াঠি বাপ চরি বলা জিনিস একে যদি পুলিশের নজরে গড়িও যদি পুলিশে আমাকে ধরিলে এসা করে দায় আহে ঝক মারি একে খুন তো এত টাকা ওই শুধু তো দিক্কত আহে আমি তো এত টাকা কেসে পাবে, তখন বিপনে কয়ে হ্যাঁ তো পুলিশের নজরে গড়ালে কিনা আতে ওটা তো নি কলে যদি পুলিশের নজরে ভেটাই যাইও গড়ালে মানে দেখা হয়ে যায় ভেটাই যায় ধরাই যাই তো কিনা আতে, এসা করে তুই একদম অবগণ্ডই রহলে তুই একদম অবুঝাই রহলে, মালে টানে মান আর মানে টানে মাল, মালে টানে মান যদি পয়সা টাকা রলো তো মান সম্মান সব পাবে আর মানে টানে মাল আর যদি সম্মান হও তো ফের টাকা পাবে, মানে পয়সাই সবকিছু কাম হবে সম্মান পাওয়া সম্মান রলে পয়সাও হবে, মালে থাপড়ে ছিঁড়ে পুলিশের জাল যদি টাকা পয়সা রলো তো পুলিশের জাল তুলতে খতম হয়ে যাবে, তোর ফিকির নেখো উ ঘাট গিলান মর হিল্লাই জেলা দিক্কত কঠিনাই জায়গা সালা আমার আশা ছাড়ে দি তো চিন্তা করার দরকার নাই, বিপিন কই বাস মাইন্ড লিওন ইধা তোর আঙ্গুরে ইশারাই মানে তোরা যেটা কহবে ওটাই করব এর উপর আমি তোরা কথা মানি, নিশা করা কলে
কাল পয়লা সাঁজে বোম্বাই মেল গাড়িটায় আমার খেড়ি একটা রেডিও সেট আনতায়। বোম্বাই মেল গাড়িটায় এখন একটা সঙ্গী আয় রেডিও লেখে আওতার, তো লেখুন আমার ঠিক আবে ও রেডিও কে লেখে তোকে আমার ঠিক আবে। রেডিও ভিতরে মালে মাল ফুসল রোতে, ওর ভিতর মাল গাঁজা অফিম ভাঙ রোতে। মানে খুশিয়ার ডেক দেখছি লেকিন সাধারণ সাহবে হ্যাঁ উচ ভাঞ্জি খুন থাবে হ্যাঁ উপর দেখবে আর বালবে নিয়ে তো টুয়ে টুকে আসি হাতে গাড়াই টুকু ভুল হলো না আসি হাতে গাড়াই মানে অকসার উঠা মুশকিল লাগে হাসি গেলে পরে কি উঠাই পার এটা কয়েক নেশা করে বাজাই গেল। আর বিপিনে আপনি আপ কিছু কথাকে ভাঞ্জিস যে কিনা করব কিনা নেই যে দিনলে দুনিয়ায় সিরজলে চাঁদ বেড়া উগহত ডুবহত সাঁজ তারা 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 তেরিয়া গোটা আকাশে চমকি ঝিকমিকি করেতে রহত কেউ বদলতা তো নাই। প্রকৃতি যে জিনিসলে অল হাই চাঁদ সূরজ উগে হেক ডুবে তারাও দেখা হাত ঝকমকা হাত ঝিকমিকি করত কেউ আর বদলা হাত নি আপন নিয়ম অনুসারে সবকিছু কাম হেবে মেনে খাইরে মানুষ টুয়ে ঝিক ঝলাহি ইমান হেরা হইয়া মানুষে এসন লোক একে যে টুকু কষ্ট পাইলে আপন ইমান ধর্ম সব বেঁচে দিয়ে যাক ইমান বদলে যা টুয়ে ধীরজা ধরি কে রহে পারে হাত না টু কষ্ট হলে সমস্যা হলে না আপন ধীরজ হেরাই কে আর ইমান বদলি দিয়ে যাক টুকু ধরে রাখা নি পারে যা যেটা করে কাম নয় যে কাম ডেক বাড়াওলে করত ছিথু উ কাম করেতে নি কোনো ঠেক নি কোনো ঠেগা তো যে কামটা করে নয় যেটা মানুষে করলে লোকে খারাপ বুঝছি খারাপ ভাবছি সেই কামটা লোকে করহত একটুকু কোনো বুঝত নি ছিথুটাকেও ধরা আতিক নি আর উটাহ কোনো ঠেক নাই ঠিক মানে কোনো রোগ নাই ঠিক মানে হামে আর তোয় ঠানলে হেতে কিনা হ্যাঁ আপনি আপ পয়সা যা আমি আর তোয় ঠানলে কিনা হাতে দেশের ব্যবহারকে যখন এ ধারা রোদে যখন ঝিকে হে ক্ষণ এ দেশের ব্যবহারকে মানে দেশে যখন অচানক কিনা করে না এহে রোদে ঝিকে হে খন খন মানে হয়ে গেলে যেটাই কোন জিনিস রাখল যায় পানি হোক আর কোন জিনিস হোক তো এহে রোদে যখন খায় বাঁচায় জিনিসটাকে যাকর হাতে বিচারক চাপকা ওহে যখন বেমান যেই লোককে ন্যায় দেওয়া হতে ইমান দেওয়া হতে উনি যখন পয়না লেখে আর মারেহেন যে হেলে এক এক পালয়া ওই যখন ছাড়াইয়া যে পালন করলাক ওই যখন নাশ করে সাহায় যাকর ঠেহেড়ে ফহর আহে যখন চটা হইয়া যাকর আশাই লোক মাসে খোঁজত উনি যখন মারিন চটাবেন তখন হামে তুই কিনা সব প্রকৃতি বা সংসারের নিয়মটাই এরকম পাল্টি গেল হাই আমি আপনি কিনা দুধ ধরলে কি নিহি কাহুনি কোন বেরিয়াই নাই না নি কোন বেরিয়াই নি কোন পেরিয়াই নি কোন মানে পেরিয়াই পরিয়া পেরিয়া মানে এখন তখন নি নিশা করে ঠিক কলা ইদমা ছাড়া আর বাচেক জনে খেক হা 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 বুঝবার নিশা করে বুঝি ওই কলা যে নিশা করে ঠিক হইসা যে যদি বাঁচা খাও ধন সম্পত্তি না বাঁচা পারবে নি আর আগু বাড়া পারবে নি তো তেই এই কলেজ যে এটাই আমাকে করলাই দড়ি হুলকট আর দুসরা ভাগ মানানো যায় রোলায় নেশা কর গোকুলে খিড়কট নেশা কর গোকুল দিয়ে সামাহাত নেশা করে খাতে একটা ডায়েরি আয় নিশাকর তোর বেটাকে হুঁসে চলে কহি কিষণ নিশাকর এই কিষণ তুই আপন বেটাকে টুকু হুঁসে কহলাই কহি আগাড়ে পেছাড়ে গমি খুন দাঁপ দেতে মানে আগু পেছু ভালি কে চলতা এসন কতে পুলিশ অফিসরে ময় দেখলাই একরকম আমি বহু পুলিশ অফিসরে দেখলাই একটু কই ঠিকই রত মানে নিশাকর ধমকায় কিষণ কে তুই বেটাটা কহি ওড়কু কে যে ঠিকই টুকু রত ভুল ভাল করতাকনি বকুল কয় কাকর কথা কয়েছ নিশাকর অর্কুট
কথা কয়েস পড়ুকু একটা পুলিশ অফিসার ওই অকর কাম করেস অকর ভার অকর হিলাই তোই বেভাওরে বেকানুনি করলে তো আদালতে ফানে গিরবে করবে তুই দেখে ও পুলিশ অফিসার কে অকর যেটা কাম সেটা করবে করে স্যার তোই যদি গলত কাম করবে বেকানুনি কাম করবে তাহলে তো আদালতে গেলে এতো আর ফাঁসে ফাঁসবে করবে ওই আর তোই বুঝা পড়া হওয়া আমি কন করবো তোমায় আর বুঝিলে গোকুলে কই দিলে নেশা করকে যে তোমায় আর বুঝিলে আমার এটা কোনো নাই তোমার যদি ভুল করবে গলত করবে তোকে ফাঁসি জেলে হেতু ফান্দে গিরলে হেতু নেশা করে কয়ে মেন তু মানুষ দুরাটা মর লে কত সোজা একে এটা তো জানিস যে আমি মানুষকে কেসন ভাবে গুলি মারি দিও এটা তো পাতা আহ একদম আশা নাই কি তুতে কয়েত মারি দেবো গোকুলে কয়ে ও তুই ডরাবিস তাহলে তুই আমাকে ডরা শুরু করলে নাকি না এসা করে কয়েক ব্যাংক অফ বরোদা লুটিকুন জেহেলে খাটিল খাটালিও জেল খাটলিও ময় আর 5 লাখ টাকা মেডিয়াওলে তুই ওইখানে জেহেল খাটলিও মানে ব্যাংক অফ বরোদা লুটিকে 5 লাখ টাকা দিলিও তুই মেডিয়াওলে আর জেহেল খাটলিও হামে আর ওহ টাকা মেডিয়ায় কে আই তুই লাখপতি হেলাইস ওহ টাকায় আই তুই লাখপতি বনাইস মেনেক দিশা করে সোচে এই বিষয়টাই মোর বাখরা আহে মানে যেটাতে অজল যেটাতে কামে লাগাবলে এটাই হামর হিসা হয় এটা তো প্রত্যাহার নাই খেয়াল করি দাবে পেচে এহে বিষয়টা এখতিয়ারি নি আনব তো মোর নাম প্রতাপ নাই প্রতাপ নাই ওই এ যে হিসা বাটা বাকবারা যদি আমি নাই করে পারিও যদি তোকে আমি না মানাও পারিও তো আমিও নিশাকর নাই হো মানে প্রতাপ নাই হো প্রতাপ নাই চলে আমি ঠকি দেব তোকে আমি এখতিয়ারি করবো যেটা আমার অধিকার আছে আর না করে পারলে আমার নাম প্রতাপ নাই 12 লাখ না ডাইরিটা গিরি গেলে যে ওকর হাতে ডাইরি হলে এটা গিরি গেল বগল আহ আর বাচক নেখি মই আগু বুঝল বুঝল লেখল মই বুঝল রহ পেঁচে আর খরপাক নেখে আর আমার বাচক রাস্তা নাই যে পেঁচ আমার উপর গিরলে না এটাই আর রেহাই নাই বাজেলা এতে পাক কুদনাও কুদনাও ই দুষ্টু খাঁতলে বাঁচক জ নেখে সোচলিও যে ঠিক করো ঠিক করো ঠিক করো লেকিন না একর ঠিনার বাঁচালে আমি নি পার বসমতা মায় মোর বিবাহ দোষ তোরা গুণা মিনা দেব বসমতা মা কেউ বহুত দোষ করলায় বহুত আমি যা হাই গলতি করলায় লেকিন তোরা আমাকে ক্ষমা করি দে এই নি সহিত অনেক হাতলে বাঁচাওয়া ওই একর হাতলে আমাকে বাঁচাওয়া মই আর মোর বেবাকে তোহর হিল্লাই মানে আমি আর আমার জিনিস তোহরাকে সময় আহে এগুলি বাড়ালে শান্তি এ মাঝে সময় চাই শান্তি ভূঁয়া খসল ডাইরিটাকে ভালিকে ইঠিন কাকর ডাইরি ডাইরিটাকে উঠাওলে কার করলি এটা কাকর ডাইরি পড়লি প্রতাপ রায় তারিখ 2/5/80 সোমবার জেহেললে ছুটলিও ডাইরি লিখলাই যে 2/5/80 সোমবারে প্রতাপ জেহেললে ছুটলাই আইলে মোর নাম নিশাকর রায় নামটাকে বদলি কিনা করলা গাইলে আমার নাম হলো নিশাকর রায় 8/5/80 মানে 5 দিন বাদে দাগাবাজ কিষণে কিষণকে পাওলিও ডাইরি লিখলাই যে 5 দিন বাদে কিষণকে 8 তারিখে আমি দেখালাই পাওলিও আসল নামের জায়গা ওজি নাম নিলা হয় গোকুল প্রসাদ এগুলো যেটা মূল নামে বদলিকে নাম কেন রাখলা হয় না গোকুল প্রসাদ মর হিছড়ল টাকায় হেলা হয় লাখপতি মানে আমি যে টাকাটাকে ছাড়ি দিলা হয় ওটাই আজ লাখপতি বনলা বেবাক লুটেক মাল বহুত সমান লুকলা হয় একর সবে বিষয়ে লিখাই লেবে একর যতরা কিছু করলা হয় গা দুয়ার জমি জায়গা সব লিখাই লেবে এটা একবার ডায়রি লিখলা হয় এহে মাঝে লীনা আবেশ লীনাই কিনা কয়ে লীনা কিনা পড়ে শান্তি দেবি ভাবের চিঠি আরে বাবা কিনা পড়ে প্রেম পত্র এলো না কিনা শান্তি ডায়রিটা লুকাই কোন কিছু নেই তো না কিছু নেই লীনা কয়ে লুকাবিস না কেথিক লেল মই কিনা ডাইন হেকো
লুকাও দরকার নাকি, চিন্তা না করে আমি তো কোনো ডাইন নই যে তোকে কোনো খারাপ করে দেবো। সামনে কই ছাড়ে উপায় কথা করতে তোকে মাসে মাসকে মাস কত টাকা দেব। শান্তি লীনাকে কয়ে আচ্ছা না ওসব কথা হাটাও, তোকে প্রতাপে মাসে মাসে কত টাকা পাঠাও সেটা কহ। লীনা কয়ে এগুলা কিনা সুতুর বুতুর ফদরে শান্তি কিনা এলে উল্টা পাল্টা বকে এস, বাপে মকে বেতন দে থাক, বাপে কি মকে টাকা দে থাক না, আর বাপের নাম তো প্রতাপ নহে একে নিশা কর রাই, তুই প্রতাপ প্রতাপ কইস একত নাম তো প্রতাপ নহে নিশা কর রাই একে এঠিন করা সমস্যা পড়ি। লীনাই শান্তি কয় লীনা দেবী তুই তুই লীনা দেবী তুই মেন্তু ভারু চুকলাইস, তুই বহু বড় ভুল করে গেলাইস, ও শয়তানে খানে গিরলে কেসে তুই একর চক্করে কেসে ফাঁসি গেলে, কাহে অকর ফরফানে ফাঁসলে একর আড়ল দেলে তুই কেসে বাজি গেলে, কে জানে তুই এটাও নি জানিস যে তুই যাকর কাম করিস ওই তোর বাপকে কিছু টাকা নিপাও, শায়দ তোর এটাও পাতা নাই কো যে তুই যাকর নাম যাকর লেগে কাম করিস ওই তোর বাপকে টাকাও নি পাঠাবে, যা তোর পাতা নাই কো শায়দ লীনা কই মিছা কথা মিছা কথা না এটা কিনা তো কথা কইস। শান্তি হাইল কাহিল হাইল কাহিল খোঁজিস, তুই হালকা এলে কাহে খোঁজিস, একটা চিঠি ডাইরেক্টলে ডাইরেক্ট ভিতরে বেড়াই খুনে দিলে চিঠি বেড়াই গেল ধরা দিলে, লীনা চিঠিটি পড়লি সাদেক লীনা আজলে দুই বছর পেরালে তোর কোন আনার বানার নাই, তোর বহি নে খাটি মেড়িয়াইলা মেড়িয়াওলা হোক টাকা টানে দাওয়াই পাতি অঝা বেয়াদ নি করে পারহ এক ঠনগি মাড়েক লেল লালা হ। লীনা কর বাপে চিঠি পাঠাও লাইক লিখো লাইক কিনা এ লীনা আজ দুই বছর তোর কোনো আতা পাতা পাবইও নি, তোর কোনো আনার বানারও নি পাবইও খোঁজ খবরও নি পাবইও, তোর বহিনটি খাটি মেড়িয়াও লাহো মেড়িয়াওলা মেড়িয়াই লাহো মতলব বিমার হয়ে গেলাহ, টাকা টানে দাওয়াই পাতি ওঝা বেদ নি করে পারো পয়সাই নেই তো কেসে ওকে আমরা দাওয়াই পাতি করবে কিছু করে পারাইও নি, এক ঠনগি মাড়েক লে লালাহ একটুকু যে খাব সেটার জন্য পরেশান হই হোক, ঘর কন্যা জ্বালা সহে নি পারি কে তোর মায়ে ঘেচায় দোড়া লেইকে মরলি, এই যে দুঃখ কষ্ট ঝেলে না পারি কে তোর মায়ে ফাঁসি লেগে মরি দেবে, চিঠি পড়া ছাড়িকে ডহালি মাই মাই মোর সাদেক মাই দশ মাস দশ দিন কাখে সিজি খুন দুধের ধারে গতর বড়ালে, আজ তুই দশ মাস দশ দিন আমাকে রাখলে আর দুধ খাওয়াই খুনে আমাকে তুই বড় করলে, মানে যায়ক খুনে এক নজর ভেটা ভেটি নিয়ে এলে গেলে লেকিন আমার সঙ্গে একটু কোনো তোর কথা নিয়ে এলো ঘুরি ডানালি, চিঠিটি নিশা করে পাশ আই গিরে লেকিন নিশা করে দাবাই রাখি দেবে একে খবরটা কোনো বাতাওয়াল নাই কেলে, আর সেই চিঠিটি ডায়রিটার ভিতরে রয়েলে সেটি শান্তি বেড়াইকে লীনাকে দিয়ে দিলে, তখন ওই বাস্তবিকটা জানি গেলি যে নিশাকর রায়ে আমার উপর প্রত্যেক চকমা করিস টাকা পয়সা পাঠাইস নি আর আমার ঘাড়লে যে চিঠি পত্র হবে ওটাও আমাকে দেশ নি জানকারি করিস নি। শান্তি কই লীনা কান্দিস না বেহিন ডেড়াইস না লুকায় ঢাপাইল কথাটাকে ঢাপলে রহে দি উগরাইস না, এটা ভুল করিস না যে ভুল এলাও হয়ে গেলাও লুকামে ই কথা লাগে কাকর পাশে কইস না কহলে দিক্কত আও। লীনাই কয়ে শান্তি দিদি কাহালে পাওলে এই চিঠিটি, তোদের কাহা পাওলে এটা তো ডাহা মোর বাপে খাতে লিখল চিঠি এটা তো বাপে লিখল হয়, শান্তি কয়ে চিঠিটি নিশাকর রায় ডায়েরি হলে বেতাওলে যে নিশাকর রায় ডায়েরি হি চিঠিটি রহলে
লীনা কো এক শৈতান নিশা করে নিশা করকে নিশা করে ভাড়ালাক মোর বাপের ঠির মাসে কে মাস 1000 টাকা পাঠাও পাঠাও তা কহল রয়ে নিশা কর রায় কহ রয়ে যে আমার বাপের কে কহল রয়ে যে 1000 টাকা পাঠাই দেবো লীনা কহ রয়ে মানে কাহু কিছু না লেকিন এখন তো 1 টাকা পয়সা পাঠাও নি মকে তো ভাড়ালে করলাক মোর ঘর গোষ্ঠী কে সিরাও লাই আমাকে তো ধোকা দেবে করলাক লেকিন আমার ঘর গোষ্ঠী কে ধোকা দিকে রাখি দিলাক দাগা দেলাক ওকে মই পুলিশে ধরাবে আমাকে ধোকা দেলা হ্যাঁ আমাকে ছাড়বে কি নি পুলিশ একটি ধরাই দেবে পড়কু পড়কু মই গুলিয়াই খুন অর্পুথান সবে শোনাবে পড়কুকে আমি ডাকি কে আর শুরু সে অন্ত তক সব কিছু শোনাই দেবে নিশাকর রায় স্মাগলার স্মাগলার লাখ লাখ টাকা অফিম গাঁজা আনিকে বেচে মোর আড়ে পুলিশে খাঁতলে বাঁচিয়া এইকে আমি সব কই দেব যে লাখ লাখ টাকা যে এই যে নেশা পানের জিনিস কারবার করেছে হ্যাঁ অফিম গাঁজা আনিকে বেচেছে হ্যাঁ এলা আমি সব কই দেবে আমার জন্য ও বাঁচিয়া মানে আমার বাহানাই ও বাঁচিয়া মই সবে ফের ভিড়াই কে কম অড়লে কম আমার সব কই দেবে মানে এটা লীনা আর শান্তি কথা হলো শান্তি কই লীনা তুই জানিস নি শান্তি দিদি চাই বাসা পুলিশ অফিসার কু মারো লাইক এবার কর্তৃত্ব বতাই দে যে চাই বাসা কর পুলিশ অফিসার কে মারো লাইক দিদি তুই এক ঠামে আবে আরো ঠামে একদম ঠামে কানে কানে কই শোনাবো নিশা করে তোর বিভাগ বিষয় এথিয়ার খাতির ফন্দি আটেছে লীনাই কয়ে এই আরটুকু পাস হ্যাঁ কই দেব তোরা যতেক বিষয় আহে সব গিলাকে হাতিয়ার খাতির দেয়াল বিছাপ শুরু করলা চরণে অলতলে কয়ে বহু বহু এগ বহু বড় বহু ডাকো হতুন চরণে হাঁকা হতে বড় বহু ডাকো হতুন এ বহু আওয়া বড় বহু ডাকো হতুন মানে বড় বহু মানে কোনে বড় বাবু ডাকো তোর মা কোনে নীরা হ্যাঁ নীরা হ্যাঁ বড় বাবু মানে নীরা বড় বাবু মানে শান্তি কয়েক শান্তি কয়েক লীনা তো তুই এক থিরাই তুই এক জিরাই মাথাটা ঠিক করে মই ঘুরি আও হ শ্বশুরের কিনালায় ডাকো কোনে বেড়ালে বড় বাবুই প্রস্তুত হ্যাঁ আই গেলে কোনে না বড় বাবুই মানে গকুল প্রসাদ শ্বশুর লীনাই কয়েক আজ মই আর কোন নিয়ে দিরা সবে উলবম পড়কু বাবুকে অলে কই শোনাবে আর আমি কোন ছাড়ব নি সব কই শোনাবে আর পড়কুকে শুরু শেষতক সব কই শোনাই দেবে আজ কোন কথা নি লুকাও এবার ভিতরে রাগ হয়ে গেলে যে যত কিছু নেশা করে বারে জানে সব পড়কুকে কই শোনার কথা এই দিমাকে লেলি যে সব কই দেবে তো তুমি লম্বা হয় এবার এটা আরো দু মানে দু পেজ আহে আরো তিন পেজ আহে তবে যাকে মানে ফুলকন পাওয়াতে পেজ নম্বর 47 এখন বিরাম দেবে কাল পহিল খেপে এটা পুরা যাতে